বিকেল তখন প্রায় 5টা বেজে 20 মিনিট। আপ শিয়ালদা বনগা লোকাল ধরে আমরা রওনা দিলাম বনগার উদ্দেশ্যে। সূর্যাস্তের অপরূপ শোভা দেখতে দেখতে কখন যে অন্ধকার ঘনিয়ে আসলো বুঝতেই পারলাম না। অবশেষে নামলাম বনগায়। স্টেশনের পাশের একটি ছোট্ট প্যান্ডেল থেকেই শুরু হলো আমাদের পুজো পরিক্রমা। প্যান্ডেলটি ছোটখাটো হলেও ভিতরকার চিত্রকলা সত্যি অসাধারণ। এগিয়ে চললাম পরবর্তী প্যান্ডেলের দিকে। প্রাচীন মন্দিরের আদলে তৈরি হয়েছে এই প্যান্ডেল। এখানকার দেবীর অন্যরকম রূপ সত্যি নজর কাড়ার মতো। বাড়িগুলো সেজে উঠেছে রঙিন আলোর ঝলকানিতে। কিছু কিছু অভিনব লাইটিং সত্যি অন্যগুলোর থেকে বেশ খানিকটা আলাদা। ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে গেলাম দত্তপাড়া ইউনাইটেড ক্লাব। PSLV রকেটের আদলে তৈরি হয়েছে এখানকার মণ্ডপ। মণ্ডপের ভিতরে প্রজেক্টরের মাধ্যমে দেখানো হচ্ছে APJ আব্দুল কালামের জীবন কাহিনীর কিছু অসাধারণ ঘটনা। আব্দুল কালাম ছিলেন বুদ্ধিদীপ্ত ও কঠোর পরিশ্রম, ঘন্টার পর ঘন্টা তিনি পড়াশোনা করতেন। রাষ্ট্রপতি এবং বৈজ্ঞানিক পদে আসীন হন। তার অবদান ভারতবাসীর কাছে অবিস্মরণীয়। নতুন প্রজন্মের কাছে তিনি পাঁচজন নক্ষত্রের মতো। তিনি হলেন ভারতের। এরপর আমরা পৌঁছে গেলাম বারুইপল্লি স্পোর্টিং ক্লাব। জারোয়াদের দৈনন্দিন জীবন যাপনকে তুলে ধরা হয়েছে এই প্যান্ডেলে। পাটকাঠি, খড়, বেত, নারকেলের অংশ বিশেষ অন্যান্য সামগ্রী সহযোগে এই প্যান্ডেলটিকে ফুটিয়ে তোলা হয়েছে।
জারোয়াদের ছেড়ে আমরা আবারও এগিয়ে চললাম। এসে পড়লাম বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব। শোলা ও স্পঞ্জের সূক্ষ্ম কারুকার্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এখানকার প্যান্ডেল। সমগ্র রাস্তার আলোকসজ্জা মন কাড়ার মতো। পরবর্তী ডেস্টিনেশন ডায়মন্ড ক্লাব। প্লাস্টিকের ব্যবহার কমানোর জন্য এবং তার রিসাইকেলের বার্তা সাধারণের মধ্যে আরো বেশি করে পৌঁছে দিতে এখানে ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল দিয়ে গড়ে তোলা হয়েছে প্যান্ডেলটিকে। সাথে আছে ছাতা ও অন্যান্য আলোকসজ্জ। এই যে বৃষ্টি দেখছেন, এটার নাম রাখাল দাস সেতু। অবশেষে আমরা এসে পৌঁছলাম আয়রন গেট ক্লাব। দূর থেকে দেখতে প্যান্ডেলটি যেন বাস্তব কোনো প্রাসাদ।
খুবই সূক্ষ্ম হাতের কাজ রয়েছে এই প্যান্ডেলে। তার সাথে সাথে সামঞ্জস্য রেখে ফুটে উঠেছে আলোকসজ্জা। ভিতরের সাজসজ্জা কোনো সিনেমার দৃশ্যপট থেকে কোনো অংশেই কম নয়। আবারও এগিয়ে চললাম, এসে পৌঁছালাম জাগ্রত সংঘ। সূক্ষ্ম কাজের জটিলতা না থাকলেও প্যান্ডেলটি সত্যি অসাধারণ। দুর্গা প্রতিমাটিও নজর কাড়ার মতো। এবার আমাদের ঘরে ফেরার পালা, এগিয়ে চললাম স্টেশনের পথে। ঘড়িতে তখন 9:20। যদি বেশ কিছু প্যান্ডেল কভার করতে পারিনি, তবুও ফিরে চললাম। স্টেশনটিকে বিদায় দিয়ে এখানেই শেষ হলো আমাদের বনগাঁ পুজো পরিক্রমা।